ভারতীয় ইতিহাসের এমন এক কাহিনী যা আত্মবলিদানের এক নির্মম গল্প শোনায়। যন্তর মন্তরে আজকের কাহিনী চিত্তরের রানী পদ্মাবতীর আর তার সৌন্দর্যে পাগল তৎকালীন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির। রানী পদ্মাবতী, যাকে আমরা পদ্মিনী নামেও জানি, এরা নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। পদ্মাবতীর বাবা ছিলেন সিংহল প্রান্তের এক রাজা, যা আজকের সময়ে শ্রীলঙ্কা নামে পরিচিত। ওনার নাম ছিল গন্ধর্ব সেন এবং মা চম্পাবতী। রানী পদ্মাবতী বাল্যকাল থেকেই অত্যন্ত সুন্দরী ছিলেন। রাজা গন্ধর্ব সেন তার কন্যার বিবাহের জন্য স্বয়ম্বর ডেকেছিলেন, যেখানে ভারতবর্ষের আলাদা আলাদা রাজ্য থেকে বড় বড় রাজারা এসেছিলেন। আর তার মধ্যে একজন ছিলেন রাজা রাউল রতন সিং। রানী পদ্মাবতীর বিবাহ স্বয়ম্বর রানী পদ্মাবতীর বিবাহ স্বয়ম্বরের বিজেতা রাউল রতন সিংয়ের সাথে বড়ই ধুমধামের সাথে বিয়ে হয় পদ্মাবতীর। রাজা রতন সিং ছিলেন একজন বাহাদুর এবং সাহসী যোদ্ধা। একজন ভালো স্বামীর পাশাপাশি তিনি একজন সুদক্ষ শাসকও ছিলেন, যিনি অত্যন্ত সুকৌশলের সাথে চিত্তর রাজ্যকে চালাচ্ছিলেন এবং এখানকার প্রজা যারা খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। রাজা রতন সিং গুণী মানুষদের সমাদর্ত করতেন এবং ওনার রাজসভায় অনেক গুণী বুদ্ধিমান মানুষের সমারোহ ছিল। তারই মধ্যে একজন প্রসিদ্ধ সঙ্গীতকার ছিলেন রাঘব চেতন সিং। রাঘব চেতন রতন সিংয়ের খুবই কাছের মানুষ ছিলেন, খুবই প্রিয় পাত্র ছিলেন। তবে খুব কম লোকই জানতেন রাঘব চেতন একজন জাদুকরও ছিলেন, যে জাদু যুদ্ধের আপৎকালীন পরিস্থিতিতে শত্রুকে বিভ্রান্ত করা, ভয় দেখানোর কাজে লাগানো হতো। একদিন রাঘব চেতন কালো জাদু করতে গিয়ে হাত না ধরা পড়ে গেলেন। আর যখন রাজার কানে এই খবরটা গেল, রাঘব চেতন গুপ্তরূপে কালো জাদু নিয়ে খেলা করছে, রাজা তাকে অপমানিত করে রাজ্য থেকে তাড়িয়ে দেন। এখানে কিন্তু গল্পের মোড় ঘুরে যায়। এরপর রাঘব চেতন দিল্লির দিকে যাত্রা শুরু করলেন এবং দিল্লির কাছে এক ঘন জঙ্গলে লুকিয়ে থাকলেন। কেন? কেন কি এই জঙ্গলে দিল্লির সুলতান মাঝে মধ্যে আসতেন শিকারে। এরকমই একদিন সুলতান জঙ্গলে শিকার করতে এসেছিলেন, এমন সময় রাঘব চেতন বাঁশি বাজাতে শুরু করলেন। বাঁশির আওয়াজ শুনে সুলতান আদেশ দিলেন বাঁশিওয়ালাকে এখনই খুঁজে বার করে আনার। রাঘব চেতন কিন্তু আর দেরি করেনি, রাঘব চেতন স্বয়ং সুলতানের সামনে আসেন এবং তখনই সুলতান তাকে দিল্লির দরবারে আসার আদেশ দেন এবং তার সাথেই। এরপর দিল্লি গিয়ে রাঘব চেতন চিত্তোর সাম্রাজ্যের সৈন্য শক্তি, সুরক্ষা ব্যবস্থা, সম্পত্তি, সাম্রাজ্যের সাথে যুক্ত এক একটি গোপন তথ্য সুলতানকে জানিয়ে দেয়। এমনকি রাজা রতন সিংয়ের ধর্মপত্নী পদ্মাবতীর সৌন্দর্যের ব্যাপারে সম্পূর্ণ বর্ণনা করেন এবং ওনার ব্যাপারে বলেন, ওনার সৌন্দর্যের ব্যাপারে শোনার পর আলাউদ্দিন খিলজি মনে মনে তাকে চাইতে লাগলেন। রাঘব চেতনের কথা শুনে সুলতান চিত্তর রাজ্য আক্রমণের পরিকল্পনা করেন এবং তার বিশাল সৈন্য শক্তিকে চিত্তর এর উদ্দেশ্যে পাঠিয়ে দেন। কিন্তু সৈন্যদল চিত্তর পৌঁছে নিরাশ হয়ে পড়ল। কেন? চিত্তরের সুরক্ষা ব্যবস্থা দেখে। চিত্তর পুরো পরীক্ষা দ্বারা পরিপূর্ণ, ঘেরা, সুরক্ষিত, কিন্তু সুলতান রানী পদ্মাবতীর সৌন্দর্য দেখার জন্য পাগল হয়ে উঠেছেন, উদ্বেল হয়ে পড়েছেন। সেজন্য তিনি রাজা রতন সিংয়ের কাছে খবর পাঠান যে তিনি রানী পদ্মাবতীকে নিজের বোন মনে করেন আর তার সাথে একবার সাক্ষাৎ চান, একবারটি সাক্ষাৎ চান। সুলতানের ইচ্ছাকে রাজপুত মর্যাদার ক্ষেত্রে অসম্মানীয়, তাই সেই প্রস্তাবকে রাজা নাকচ করে দেন তখনই। কিন্তু এর মধ্যেই রাজা রতন সিংয়ের মাথায় একটা বুদ্ধি এলো।
কিভাবে দিল্লির সুলতানের প্রকোপ থেকে নিজের এই ছোট্ট সাম্রাজ্যকে বাঁচানো যায়, তার একটা সম্ভাবনা তার মাথায় এলো। রাজা সুলতানকে একটি শর্ত দিলেন, হ্যাঁ সাক্ষাৎ উনি পাবেন, কিন্তু কিভাবে? রানী পদ্মাবতীর সাথে সাক্ষাৎ হবে, কিন্তু প্রতিবিম্বের মাধ্যমে। এর জন্য কেল্লার এক উঁচু বুর্জে আলাউদ্দিনকে দাঁড় করানো হলো এবং তার সামনে রাখা হলো একটা আয়না। ওই বুর্জের নিচে একটা জলাশয় ছিল, যে জলাশয় এর প্রতিবিম্ব ওই আয়নাতে পরিষ্কার দেখা যেত। জলাশয়ের কিনারায় রানী পদ্মাবতী দাঁড়ালেন এবং পদ্মাবতীর প্রতিবিম্ব জলাশয়ে গিয়ে পড়ল, আর জলাশয়ের প্রতিবিম্ব ওই আয়নাতে দেখা দিল। আর এইভাবে সুলতান আলাউদ্দিন খিলজি রানী পদ্মাবতীর রূপ দেখল। পদ্মাবতী রূপের ব্যাপারে সুলতান যতটা শুনেছিল তার থেকে অনেক বেশি, এ তো অনেক বেশি। তাকে দেখার পর আলাউদ্দিন খিলজি তাকে নিজের করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল। ইতিমধ্যে শর্ত অনুসারে চিতোরের রাজা পদ্মাবতীর প্রতিবিম্ব তো দেখিয়ে দিয়েছে এবং আলাউদ্দিন খিলজিকে সম্পূর্ণ রাজকীয়ভাবে সম্মান জানিয়ে রাজকীয় অতিথিয়তার পর দুর্গের সাতটি দরজা পার করে তার সেনাঘাটির কাছে পৌঁছে দিতে চলল। কিন্তু এই সুযোগে আলাউদ্দিন রাজা রতন সিংকে বন্দি বানিয়ে দেয়। তারপর খবর পাঠানো হয় যদি রতন সিংকে জীবিত দেখতে হয় তবে রানী পদ্মাবতীকে কেল্লার বাইরে পেশ করতে হবে এবং আলাউদ্দিন খিলজির হাতে তুলে দিতে হবে। রাজা রতন সিংকে মুক্ত করার জন্য রানী পদ্মাবতী সোনগড়ের রাজপুত চৌহান গোড়া এবং বাদলের সাথে মিলে সুলতানের নিজের ষড়যন্ত্রে সুলতানকে ফাঁসানোর কৌশল তৈরি করতে লাগলেন। সুলতানকে জানিয়ে দেওয়া হলো রানী পদ্মাবতীকে পরদিন সকালে সুলতানের কাছে পৌঁছে দেওয়া হবে। পরদিন সকালে 150টি পালকি জোগাড় করা হলো এবং আলাউদ্দিনের সেনাঘাটি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। কিন্তু কিন্তু পালকির মধ্যে রানী পদ্মাবতী কোথায়? পালকির মধ্যে রানী পদ্মাবতী ও তার দাসীদের ছদ্মবেশে লড়াকু যোদ্ধা, লড়াকু রাজপুত যোদ্ধা এবং অতর্কিতে দিল্লির সেনার উপর হামলা করে এবং চালাকির মাধ্যমে রাজা রতন সিংকে আলাউদ্দিনের বন্দিশালা থেকে উদ্ধার করা হলো। রাজা রতন সিংকে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া হলো তার মহলে। এই যুদ্ধে চৌহান গোড়া শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছিল দিল্লির সুলতানের বিরুদ্ধে। বাদল আর রতন সিং পৌঁছে গেছিল এই সুযোগে মহল পর্যন্ত। কথায় আছে লালসা আর বাসনা মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়, আর আলাউদ্দিন খিলজির সাথে এইরকমটি হয়েছিল। সুলতান যখন জানতে পারে তার সাথে ছলনা হয়েছে, তৎক্ষণাৎ অগ্নিশর্মা আলাউদ্দিন খিলজি চিত্তোর আক্রমণ করার নির্ণয় নেন। চিত্তোরের সেনা সুলতানের সেনার থেকে অনেক কম, কিন্তু রতন সিংয়ের কাছে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি যুদ্ধের আদেশ দিলেন এবং দুর্গের দরজা খুলে দিলেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। দুর্গের দরজা খুলতেই ভীষণ যুদ্ধের শুরু হলো, এক ভীষণ যুদ্ধ। এই যুদ্ধে রাজা রতন সিং বীরগতি প্রাপ্ত হলেন, ওনার সেনাও হেরে গেল। সুলতান পুরো দুর্গকে ঘিরে রাখলেন, অবরুদ্ধ করে ফেললেন। যুদ্ধে রতন সিং এবং অন্যান্য রাজপুত যোদ্ধাদের মৃত্যু সংবাদ শুনে রানী পদ্মাবতী জোহার করার নির্ণয় নিলেন। জোহার এমন একটি প্রক্রিয়া যেখানে সমস্ত মহিলা শত্রুর সাথে থাকার পরিবর্তে নিজেকে বিশাল অগ্নিকুণ্ডে ভস্মীভূত করে দেয়। ঠিক তাই হলো, আত্মবলিদান। যখন আলাউদ্দিন খিলজি কেল্লার ভেতরে প্রবেশ করলেন, সামনে দেখলেন ভস্মীভূত অন্দরমহল, ধোয়া, নিরাশা, মাংসের পোড়া গন্ধ। এক মহান আত্মবলিদান। আজও এই চিত্তোর, এই রাজস্থানের চিত্তোরের মহিলাদের ও রানী পদ্মাবতীর জোহারের কাহিনী মানুষের মুখে মুখে ফেরে এবং শ্রদ্ধার সাথে মানুষের স্মৃতিপটে আজও বিদ্যমান।
কথায় আছে রাজপুত, কথায় আছে রাজপুত সর কটা সকতা হে, রাজপুত সর কটা সকতে হে লেকিন সর ঝুকা সকতে নহি, সর কটা সকতে হে লেকিন সর ঝুকা সকতে নহি। রাজপুত মাথা কাটাতে পারে কিন্তু মাথা ঝোকাতে পারে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভারতবর্ষের এই অবিস্মরণীয় ঐতিহাসিক কাহিনী বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন। এই মুভিটি নিয়ে অনেক বিতর্ক চলছে। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালীর প্রযোজিত এই মুভিটি ভারতবর্ষে এখনও রিলিজ হতে পারেনি, মুক্তি পায়নি সেন্সর বোর্ডের কিছু কারণে, এবং ইতিহাসকে আমরা এখনও কেউই দেখিনি মুভিটা। সুতরাং ইতিহাসকে কতটা বিকৃত করা হয়েছে চলচ্চিত্রের কারণে, মনোরঞ্জনের কারণে, সেটা আমাদের জানা নেই। সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য করাও ঠিক হবে না। যদি আপনি নতুন হন আমার এই চ্যানেলে, যন্তর মন্তর চ্যানেলে, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করবেন, কারণ অজানাকে জানানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। অজানাকে জানুন, অন্যকে জানান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসব, নতুন রহস্য নিয়ে আসব, নতুন রহস্যের উদ্ঘাটন করব আমাদের মাতৃভাষার মাধ্যমে, বাংলার মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।